হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। গতকালকে ভিডিও দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। মানে আজকে সকালে আপনাদের আরেকটা ভিডিও করার কথা ছিল, কিন্তু সেটা দিতে পারিনি। দুই দিনের জমানো কথা একদিনে বলার জন্য চলে আসলাম। তো দর্শক, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান। তো দেখি দর্শক, একদিন না আসাতেই দেখি তিশা তো নতুন কামের বেটি লাইকা ফেলছে। মানে নাজমাকে দিয়ে তো আর কাম কাজ হচ্ছে না, পারুলকে দিয়েও হচ্ছে না, পাখিকে দিয়েও হচ্ছে না, এই জন্য এখন নতুন কামের বেটি লাইকা ফেলছে হচ্ছে তিশা। আর হেরে নিয়ে বানাইছে ব্লগ। মানে তিশার কাছে কাজের বেটি হচ্ছে ব্লগের একটা আলোচ্য বিষয়বস্তু। আর এই যে দেখেন আমাদের স্বামী কি সুন্দর একটা, খুব সুন্দর, মানে এরকম মানে মিম বলতেছে যে না গেলে হয় না, সে কিন্তু হাত দিয়ে একদম যে বলে না যে একেবারে ভরে দেয়া হবে, ঠাপিয়ে দেয়া হবে, সেরকম একটা ইঙ্গিত করে চলে গেল। তো মিম শারমিনের ঘটনা দেখে আমি এখন 100% শিওর যে এরা হচ্ছে লেসবিয়ান। লেসবিয়ান এই জন্য, কেননা আপনারা যারা মিমের ভিডিও দেখেছেন তাদের মনে তো প্রশ্ন থাকবে না, তাদের মনে প্রশ্ন আছে, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও, চ্যালেঞ্জিং ভিডিও। তো এই যে দেখেন শারমিন দুই দিন পর পর মিমের সাথে ঘষাঘষি করতে আসে, আবার ঘষাঘষি মাথা ঘষা শেষ হয়ে গেলে সে চলে যায়। মানে আমার কথা হচ্ছে, তার কি নিজের ঘর সংসার নাই? এই যে ঢাকা থেকে শরীয়তপুর যাত্রীর আসে, কিসের নেশায় ছুটে আসে, কিসের টানে ছুটে আসে, আমি তো এটা মানে আমার বোধগম্য হয় না। প্লাস তার আর মিমের যে অবাধ চলাচল মেলামেশা, আমাদেরও তো খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন আছে, মানুষজনেরও আছে, আমরা যথেষ্ট দেখেছি, কিন্তু এমন অবাধ চলাচল, এমন মানে হিংসা। কালকে যখন হচ্ছে মিম আপনার শারমিনকে কিনে দিল যে সোনা পছন্দ হয়েছে, তখন মিম কে শারমিন বলল যে সোনা আসো অনেক পছন্দ হয়েছে, তোমাকে একটু সুমা দিই। আপনারাই বলেন এই ধরনের ভাষা কি বনে বনে ইউজ করে? ইয়ারকি মারলেও তো একটা মানে সীমা থাকে, যেখানে মিম নিজে বলছে যে এবার একটু বেশি হয়ে গেল না, কেন মিম তো আসলে সবার সামনে আনবে না। আর আরেকটা বিষয় দেখেন, এই যে মাসুদ, আবার মাঝে মাঝে আরিফ, আবার বাপ্পি, এদেরকে আসলে আশেপাশে রাখছে বোঝানোর জন্য যে এদের আসলে কোনো সেক্সুয়াল চরিত্রে আসলে দোষ নাই, কিন্তু আসল কথা হচ্ছে এরা হচ্ছে লেসবিয়ান, সোজা বাংলা ভাষায় মানে যেটাকে বলে সমকামী। কেমন আপনারা দেখেন দর্শক ভালো করে, এই যে একটা রূপার দোকানে গেছে, এইখান পর তো তোর কিয়ামত হয়ে যাবে না, যে তুই আর পাবি না। এইখানে গিয়ে আজাইরা ভাবে কথা বলতেছে হচ্ছে দোকানদারের সাথে, দোকানদার বিরক্ত, তারপরও হচ্ছে শারমিন আজাইরা ভাবে কথা বলতেছে। দোকানে তো শুধু দোকানদার না, 14 রকম পুরুষ মানুষ আছে, তার মধ্যে দেখেন মাথায় নাই কাপড়, মানে মনে হয় যে একটা বেটা মানুষ বেটির জামা কাপড় পরে ঘুরতেছে। এখন এক মানে এখন আমি এদেরকে যাদের সাথে তুলনা দেব, এটা বলে আসলে তাদের সম্প্রদায়কে ইয়ে করা হবে, আমি তো বলবো না। দেখবেন রাস্তায় অনেকেই আছে ট্রান্সজেন্ডার যারা টাকা তোলে, তো ওরকম লাগতেছে শারমিনকে দেখতে। আর এখানে শারমিনের ফোন নাম্বার দেওয়া আছে, যাদের যাদের কথা বলার ইচ্ছা নিশিরাতের কাব্য হিসাবে, তারা কথা বইলা নিয়েন, আপনাদের জন্য আমি উপকারটা করে দিয়ে গেলাম। কারণ এটা আমাদের মিমাপাই কেলাই দিয়ে গেছে নাম্বারটা, যাতে কেউ ইমুতে ফোন দিলে তাদের মানে ইনকাম ভালো হয়। এখন হয়তো বা ইনকামে একটু বাস পড়েছে, তো এই জন্য হচ্ছে ওপেনলি ব্লগে এসে নাম্বার দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, একটা বাচ্চা সানিকে দিয়ে পয়দা করায় নিছে মিমাপু, যেন তার চরিত্র ফুলের মতো পবিত্র এমনই থাকে, মানে কেউ যেন সন্দেহ না করে যে এরা আসলে সমকামী। কেননা বললে বলবে মিমের তো বাচ্চা আছে, কেন বলছি সমকামী দর্শক, এবার ভালো করে ফুটেজগুলো দেখুন। আমি প্রেমিক প্রেমিকাকে দেখেছি পায়ে পায়েল পুড়িয়ে দিতে দোকানের মধ্যে, কোন চাচাতো বোন চাচাতো বোনকে বড় বোন হয় হিসেবে শারমিন, শারমিন আপু বলে, তাহলে শারমিন আপুর হাঁটুর উপরে পা রেখে পায়েল পরায় দিচ্ছে, এটার মানে কি দর্শক? আপনাদের কাছে আজকে আমার প্রশ্ন, আজকে আমি আর কিছু বলবো না আমার মুখে, আপনারা সুবিবেচক, আপনারাই বলবেন এই যে কেলাইয়া পাটা মিম তুল্লা দিছে, এটার মানে কি? এই যে প্রেম নিবেদন, এটার মানে কি? আর মানে এই যে বাবু সুন্দর লাগছে বা এই লাগছে ওই লাগছে, আমি তো ভাবছিলাম বাবুর সাথে মিমের আসল কাহিনী, না বাবুর সাথে না, শারমিনের সাথে মিমের অবাধ মেলামেশার সম্পর্ক।
আপনারা দেখেন শুধুমাত্র পায়েলটা পরাই দিছেন তা না, আবার আপনার হচ্ছে যে পায়ের আংটি আছে সেটাও পরাই দিছে। এখন আমার কথা হচ্ছে, এখান থেকে তুই কিনছিস, এক পায়েরটা তুই পরলি, তুই বাড়িতে গিয়ে নিজে পড়তে পারতি, বা ভিডিওতে ধরার জন্য হলে তুই অন্য কারোর হেল্প নিতি, বা খাটের উপর পাটা রেখে তোকে সমানভাবে পড়া দিত, বা ওই যে ওখানে সোফা আছে তুই তো বসছিস চেয়ারে, সেখানে তুই পাটা রাখতি, তোকে শামিন পড়া দিত। কিন্তু এরকম প্রপোজ স্টাইলে বসে মানে নায়ক নায়িকার মতো করে সিন ক্রিয়েট করে তারপরে হচ্ছে করার কি কারণ আমার জানা নেই। দর্শক যারা বুদ্ধিমান আছেন তারা তো বুঝবেনই যে এই সমকামিতার আসলে অর্থ কি, এবং এই সমকামিতা করতে গিয়ে কিন্তু মিম শারমিন ঘরের মতো দরজা দিয়ে ছিল দেখি কিন্তু আপনার আবদিয়াকে খুকি চর মারার চান্স পাইছে। কেন দেখেন, খুকিকে যখন মিম আপনার ম্যাক্সিগুলো এনে দিছে, আমি ধরে নিলাম মিম বাড়ির কাজ করতেছে, তাহলে সেই মুহূর্তে শারমিন কোথায় ছিল? দর্শক মানে শারমিনও নাই মিমও নাই, আবদিয়াকে ছেড়ে দিয়ে গেছে। আবদিয়া তো আবু তালহার সাথে এখন থেকেই হচ্ছে ঘাড়ে উঠে কুতাকুতি গুতাগুতি সব শিখতেছে, আবু তালহাও কোলে নিয়ে গুতাগুতি শিখতেছে। তো এর মধ্যে চান্স পায় খুকি একটা থাপ্পড় মারছে। আমি খুকিকে ধন্যবাদ দেব যার মার কোনো মানে কেয়ার নাই, এরকম মানে রশি ছাড়া গরু ছেড়ে দিলে তো এরকম বাড়ি খাবেই। আর এই যে এখানে দেখেন আমাদের মরিয়মের মা নতুন নাটক শুরু করছে, সে এখন হচ্ছে ওই সুখী পরিবারের স্বাস্থ্য পরিবার কর্মী হয়ে গেছে, যে কিনা এখন ভিডিও বানায় হচ্ছে বার্থ কন্ট্রোল পিল বা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ির। কেন বলছে এই কথা দর্শক, সেটাও আপনাদেরকে আজকে ফুটেজ সহ দেখাই দেব। এই যে দেখেন বাউন্ডিলে করে রাখছে তার মেয়েকে, তার মেয়ে হচ্ছে বড় ভাবি শারমিন, তার ভাই মামুন তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। আবার মানে এটা দেখে সাবিনা বলে কি তোর মা বললে তুই খুশি হবে, তুই বাইর হয় এখান থেকে। মানে মরিয়মের হাব ভাবই আলাদা, একটা যে তার মা এখানে আছে সে যেখানে থাকবে, অন্য সময় ফুপু 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 করে পাগল হয়ে যায়, আর এখন শারমিনের সাথে যাচ্ছে। এই যে দেখেন দর্শক এখানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের বার্থ কন্ট্রোল পিল আসলো কোথেকে জানি না, তিন পাতা থাকে, কত দাম কি থাকে, মানে ওখানে আরিফ তারপর আরিফার যে হাজবেন্ড সে বসে আছে, তুই আসছিস হসপিটালে ঠান্ডাজনিত কারণে ভর্তি হতে, এইখানে তো জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে কি কথা বলতে হলো এটা আমার মাথায় বোধগম্য হলো না। তুই আবার পরবর্তীতে হচ্ছে মানে আরিফাকে বলতেছিলিস যে ব্রাইটনেস বাড়ায় দাও দর্শক দেখুক, মানে আসলে তুই কি বোঝাতে চাচ্ছিস? এই যে ভিডিওটা তুই ছেড়ে রাখলি, ভিডিওটা ছেড়ে রেখে তুই আসলে কি বোঝাতে চাইলি যে না আমার সাথে আসলে আরিফের শারীরিক সম্পর্ক আছে, আমাদের বাচ্চা কাচ্চা হয় না, কেন আমি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে বেড়াই, এই কথাটাই তো তুই আসলে ইনডাইরেক্টলি কনভে করতে চাইছিস। কিন্তু আসল কথা তো হচ্ছে আরিফ পুরুষত্বহীন, কারণ আরিফের যদি আসলেই ক্ষমতা থাকতো বাচ্চা পয়দা করার তাহলে তো বিয়ের পরে তিন সাড়ে তিন বছর তো ওয়েট করতি না, কারণ মাঝখানে তো কাজের মিটিংয়ে পর্যন্ত তোর বড় বোন কনভিন্স করে ফেলছে যে বাচ্চা নেই বাচ্চা নেই ভিডিওর ভিউ হবে, তাহলে তুই কোন থাকার কোন ক্ষেত্রের মূল যে তোকে কনভিন্স করতো না বল? কিন্তু আসলে তুইও বুড়ি হয়ে গেছিস, তোরও ক্ষমতা নাই আরিফেরও ক্ষমতা নাই, তো দুয়ে দুয়ে যখন চান না হয় অনেক ভিডিও টাইটেল মারসোস, ভিডিও টাইটেল মারসোস বলতে হচ্ছে দেখা গিয়েছে যে আমার কি বাবু হবে হ্যান হবে, এখন আমার নতুন বলিস যে বাচ্চার কথা শুনে কে মিষ্টি খেতে চাইলো, এইসব লেম কাজ করে আসলে কি বুঝাইতে চায় বা কি কনভে করতে চায় আমার জানা নাই। আবার হসপিটাল থেকে আসছে যখন আরিফ কিন্তু বলে দিছে যে তুমি নিজে স্বেচ্ছা অসুস্থ হও, তোমার আমি আর দায়িত্ব নেব না, আমি কিন্তু তোমার মার সামনে বলে দিচ্ছি এবার অসুস্থ হলে হচ্ছে আমি তোমাকে বাইক করে রেখে আসবো, তখন তার মা বলছে হ্যাঁ ফেলাই দিও। মানে আরিফ আসলে সাবিনাকে রাখতে চাচ্ছে না। আর দর্শক দেখেন মানে অসুস্থ হয়ে বাড়ি আসতে পারলো না, হাজার রকম রান্না তো করলো, তার উপর আবার জমি দেখাতে নিয়ে চলে গেছে মাকে। আর কোহিনুর বেগম সে তো মানে ভ্যাকেশনে থাকতে পছন্দ করে, গায়ে আসলে মোটা চামড়া লেগে গেছে, কাজ না করতে করতে গায়ে মোটা চামড়া লেগে গেছে কোহিনুর বেগমের, ভাইয়ের বাড়ি গিয়ে কতদিন খায় আসলো, এরপর তিশার বাড়ি খাইলো, এখন আবার সে হচ্ছে মরিয়মের মার সাথে ফ্রিতে বড় ভাবি শারমিনের বাড়ি থেকে খাচ্ছে, তো এই জন্য তার আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। কিন্তু খুকি সেও কি কম যায়, খুকি ঠিকই ঘাট ধরে কিন্তু ডেকে পাঠাইছে যে আপনি আসবেন, এবং সেই ভয়ে কিন্তু পই 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 করে হচ্ছে আপনার কোহিনুর বেগম হচ্ছে চলে গিয়েছে। আর খুকির কথা আমি কি বলবো, খুকি ভিডিওতে এসে গর্ভপাতের কথা বলে, আসলে গর্ভপাত পারে কি এটা কি খুকি জানে না?
গর্ভপাত পারে তো হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যায়, সেবেলা আবার গর্ভপাতের জন্য দোয়া করবেন, এটা কি একটা কোনো কথা দর্শক আপনারাই বলেন? এটা তো কোনো কথা না, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওটা খুবই শর্ট বানাইছি, মানে আমার সত্যি কথা বলতে দেখে মুখ দিয়ে খালি গালাগাল বেরোইতেছিল, যেসব হারামজাদিদের ভিডিও আমরাই বা দেখি কেন, রোস্টিংই বা করি কেন, এগুলো হচ্ছে মানে পায়ের জুতা, মুখে থুতু, সব কিছুর মানে ঊর্ধ্বে, এরা কোনো কিছুই ডিজার্ভ করে না দর্শক, মানে এত নিকৃষ্ট এরা। এদের নিয়ে কথা বলতে আসলে আমার একটু লুচিতে পাচ্ছে, তো এই জন্য আমি আজকে ভিডিও আর বড় করবো না। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই চেষ্টা করবো প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ফকিরনির ঘরে ফকিরনিকে নিয়ে কী বলবো, দেখি স্বর্গে গেলেও দান বানে, আর এই গোবর টুকানি মানে যেখানে যার টাকাটা গোবর টুকাইতেই থাকবে, হাঁটতেই থাকবে, মুততেই থাকবে।